নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে আমরা ক্লাস সেভেনের লেশন ইলেভেন আর কে নারায়ণের লেখা দ্য এক্স এই গল্পের দ্বিতীয় ইউনিটের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমি অলরেডি দ্য এক্স এই গল্পের প্রথম ইউনিটের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং অ্যাক্টিভিটি এক থেকে তিন পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি যারা সে ভিডিওগুলো দেখো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও চলো শুরু করা যাক আজকের বিষয় আর কে নারায়ণের লেখা দ্য এক্স এই গল্পের ইউনিট এর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ দেখো বাট ওয়ান ডে কিন্তু একদিন এ কার একটা গাড়ি সাউন্ডেড ইটস হর্ন এর হর্নটা বাজিয়েছিল। রাগান্বিত হবে মানে এখানে বিকটস্বরে গেট দরজার কাছে যে একদিন গেটের কাছে একটা গাড়ি বিকট স্বরে তার হর্নটা বাজিয়ে উঠলো ভেলান হব উইথ দ্য কি ভেলান খুঁড়িয়ে খুঁড়িয়ে চাবিগুলো নিয়ে গেল হ্যাভ ইউ দ্য কি তোমার কাছে কি চাবি আছে ওপেন দ্য গেট গেটটা খোলো কমান্ডেড সামোয়ান ইন দ্য কার গাড়ির ভেতর থেকে কেউ একজন আদেশ করলো দেয়ার ইজ এ স্মল সাইড গেট পাশে একটা ছোট্ট দরজা আছে শেড ভেলান মিকলি ভ্যালান বিনয়ের সাথে বলল ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার গাড়ির জন্য বড় দরজাটা খোলো ভেলান হ্যাড টু ফেচ এ স্পেড ভেলানকে আনতে হয়েছিল একটা কোদাল অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন এবং পরিষ্কার করতে হয়েছিল আগাছাগুলোকে হুইচ ব্লক দ্য এন্ট্রান্স যেটা বাধা দিয়েছিল প্রবেশে যে প্রবেশ পথে বাধা দেওয়া নানান ঝোপঝাড় জঞ্জাল যেহেতু অনেকদিন গেটটা ব্যবহার করা হয়নি বড়ো গেটটাকে তাই যেসব গাছপালাগুলো ঝোপঝাড়গুলো হয়েছিল সেগুলোকে কোদাল দিয়ে পরিষ্কার করতে হয়েছিল দ্য গেটস ওপেন্ড অন রাষ্ট্রীয় হিন্দে স্ক্রিকিং অ্যান্ড গ্রোনিং মরচে পড়া দরজাটি ক্যাঁচ ক্যাচ করে গভীর শব্দে খুলে গেল দে ওয়েন্ড রাউন্ড দ্য গার্ডেন তারা বাগানের চারদিক ঘুরল অ্যান্ড শেড বলল উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জঙ্গল এই জঙ্গলের প্রতিটি জায়গা আমাদিকে পরিষ্কার করতে হবে অল দিস উইল হ্যাভ টু গো এগুলি সব চলে যাবে মানে যত গাছপালা আছে সব কাটা হয়ে যাবে সাম মাইটি পার্সন কোনো একজন শক্তিশালী ব্যক্তি বেশ শক্তপোক্ত ব্যক্তি লুকড ভেলান আপ এন্ড ডাউন ভেলানকে একদম উপর থেকে নিচ পর্যন্ত মানে মাথা থেকে পা পর্যন্ত দেখলো অ্যান্ড শেট বললো ইউ আর দ্য গার্ডেন আর আই সাপোজ আমার মনে হয় তুমি হচ্ছে এই বাগানের মালি উই হ্যাভ নট মাছ ইউজ ফর এ গার্ডেন নাও আমাদের বাগানের খুব একটা দরকার নেই অল দ্য ট্রিজ সব গাছগুলো এক্সেপ্ট হাফ এ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অব দ্য প্রপার্টি শুধুমাত্র ওই সীমানা বরাবর আধ ডজন মতো গাছ ছাড়া উইল হ্যাভ টু গো কেটে ফেলা হবে যে সীমানা বরাবর যে খান ছয়েক গাছ আছে সেগুলো ছাড়া বাকি সব কেটে ফেলা হবে এ উইক লেটার এক সপ্তাহ পর ওয়ান অফ দ্য সন্স অফ ইস ওল্ড মাস্টার তার পুরনো মালিকের একজন ছেলে কেম অ্যান্ড টোল্ড ভেলান এসেছিলো এবং ভেলানকে বলেছিল ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইউর ভিলেজ তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে ওল্ড ভেলো এইযো বৃদ্ধ বা ওহে বৃদ্ধ তোমাকে তোমার গ্রামেতে ফিরে যেতে হবে দ্য হাউস ইজ সোল টু এ কোম্পানি এই বাড়িটা একটা কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে দে আর নট গোয়িং টু হ্যাভ এ গার্ডেন তাদের বাগানের কোনো প্রয়োজন নেই দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস তারা গড়ে তুলবে ছোট্ট ছোট্ট বাড়ি বাই দ্য স্কোর দেখো ওয়ান স্কোর ইজ ইকাল টু টোয়েন্টি মানে একটা স্কোর মানে হচ্ছে কুড়িটা যে তারা এরকম ছোটো ছোটো প্রচুর বাড়ি গড়ে তুলবে উইথ লিভিং স্পেস ইভেন ফর এ ব্লেড অফ গ্র্যাস রকম জায়গা না ছেড়ে এমনকি এক চিলতে ঘাস গোজানোরও যে এক চিলতে ঘাসের জায়গাও না ছেড়ে তারা প্রচুর বাড়ি গড়ে তুলবে এই সীমানার মধ্যে দেয়ার ওয়াজ মাছ বার্সেল অ্যান্ড অ্যাক্টিভিটি খুব হৈচই এবং খুবই কর্মব্যস্ততা মাছ কামিং অ্যান্ড গোয়িং অনেকে আসছে অনেকে যাচ্ছে অ্যান্ড ভেলান রিটায়ার্ড টু ইজ ওল্ড হার্ট আর ভেলান তার পুরনো কুড়ে ঘরে ফিরে গিয়েছিল হোয়েন ফেল টায়ার্ড যখন সে ক্লান্ত অনুভব করছিল হি লে ডাউন সে শুয়েছিল অ্যান্ড স্লেপ্ট ঘুমাচ্ছিল অ্যাট আদার টাইমস অন্য সময় হি ওয়েন্ড ডাউন দ্য গার্ডেন সে বাগানের চারিপাশে ঘুরছিল অ্যান্ড স্টুড গেজিং অ্যাট হিজ প্ল্যান্টস এবং এক দৃষ্টিতে তাকিয়ে দাঁড়িয়েছিল তার গাছগুলোর দিকে হি ওয়াজ গিভেন এ ফর্ট নাইট নোটিস তাকে দেয়া হয়েছিল পনেরো দিনের এক পক্ষকালের এক বিজ্ঞপ্তি ফর্ট নাইট মানে পনেরো দিন এক পক্ষ যে মানে পনেরো দিনের মধ্যে তাকে এই ঘর ছেড়ে চলে যেতে হবে সেরকম একটা নোটিস তাকে দেওয়া হয়েছিল। এভরি মোমেন্ট অফ ইট সিমড টু হিম প্রশিয়াস এর প্রত্যেকটা মুহূর্ত তার কাছে মূল্যবান মনে হয়েছিল হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্ট সে হয়তো তার শেষ মুহূর্ত পর্যন্ত এই গাছগুলির কাছেই থেকে যেত দ্য সাউন্ড অফ অ্যান এক্স একটা কুঠারের শব্দ হুইচ স্টার হিম আউট অফ ইজ আফটারনুন ন্যাপ যেটা তাকে জাগিয়ে তুলল তার দুপুরের ঘুম থেকে যে দুপুরবেলা হ্যাঁ পরে যখন ভেলান ঘুমাচ্ছিল তার ঘুম থেকে তাকে জাগিয়ে তুললো একটা কুঠারের শব্দ ইট ওয়াজ জাস্ট টু ডেজ আফটার হি ওয়াজ গিভেন নোটিস এটা ঠিক দুদিন পরেই তাকে বিজ্ঞপ্তিটা দেওয়ার তাকে যেদিন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তার দুদিন পরেই সেরকম কুঠারের শব্দে দুপুরবেলা ঘুম থেকে জেগে উঠেছিল দ্য ডাল নয়েজ অফ এ ব্লেড একটা করাতের তীক্ষ্ণ শব্দ মিটিং এ টাফ সারফেস যেটা একটা শক্ত রুক্ষ স্তরের উপর আঘাত করছে ঘষছে তার কানে গিয়ে পৌঁছালো তাহলে একদিন দুপুরবেলায় সে শুনতে পেল কি যে একটা করাতের বা একটা ব্লেডের বা একটা ফলার অস্পষ্ট শব্দ যেটা একটা রুক্ষ স্তরের উপর আঘাত করছে হি গটা প্যান্ড রাস্ট আউট সে উঠে পড়ল এবং দৌড়ে বা দ্রুত গতিতে বেরিয়ে গেল সে ফোর মেন চারজন মানুষ হ্যাকিং ম্যাসিভ ট্রাঙ্ক অব দ্য ওল্ড মার্গোসা ট্রি কাটছে প্রকাণ্ড নিম গাছটার গুড়িটাকে হি লেট আউট এ স্ক্রিম সে চিৎকার করে বলল স্টপ দ্যাট এটা বন্ধ করো হি টুক হিজ স্টাফ সে তার লাঠিটা নিয়েছিল অ্যান্ড রাস্ট অ্যাট দোজ এবং তেড়ে গিয়েছিল তাদের দিকে হু ওয়ার হ্যাকিং যারা যে সে তার লাঠিটা নিয়ে যারা গাছটা কাটছিল তাদের দিকে তেড়ে গেল। দে ইজিলি ব্লো হি এমড তারা খুব সহজেই তার আঘাতটি এড়িয়ে গেল হোয়াট ইজ দ্য ম্যাটার কি ব্যাপার দে আক্স তারা জিজ্ঞাসা করলো ভেলান ওয়েপ্টে ভেলান কানতে শুরু করলো দিস ইজ মাই চাইল্ড এটি আমার সন্তান আই প্ল্যান্টেড ইট আমি এটাকে রোপণ করেছিলাম আই সাইট গ্রো আমি এটাকে বড় হতে দেখেছিলাম আই লাভ ইট আমি এটাকে ভালোবাসি ডন্ড কাটি ডাউন এটাকে কেটে ফেলো না বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার এটা কোম্পানির আদেশ বা নির্দেশ হোয়াট ক্যান উই ডু আমরা কি করতে পারি শ্যাল বি ডিসমিসড আমাদেরকে কাজ থেকে বরখাস্ত করা হবে ইফ উই ডু নট ওবে যদি আমরা তাদের কথা মেনে না চলি যে তাদের কথা না মান্য করলে আমাদেরকে বরখাস্ত করে ফেলা হবে সেটা যে আমরা যদি নাও করি গাছটা যদি নাও কাটি আমাদেরকে যদি এই কাজ থেকে তাড়িয়ে দেয় আমাদের পরিবর্তে যাদেরকে নিয়োগ করা হবে তারাই সেটা করে ফেলবে তারাই সেই গাছটাকে কেটে ফেলবে ভেলান স্টুড থিঙ্কিং ফর এ হোয়াইল ভেলান কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো অ্যান্ড সেট বললো উইল ইউ অ্যাটলিস্ট ডু মি দিস গুড টার্ন আমার প্রতি তোমরা অন্তত এই ভালো কাজটি করবে গিভ মি এ লিটিল টাইম আমাকে অল্প একটু সময় দাও আই উইল বার্ডি লাভ মাই ক্লোথস আমি গোজগাজ করে নিই আমার জামা কাপড়গুলো অ্যান্ড গোয়্যে এখান থেকে চলে যাই যে আমি আমার জামা কাপড় গোজগাজ করে এখান থেকে চলে যাব। আফটার আই এম গন আমি চলে যাবার পর ডু হোয়াট ইউ লাইক তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করো দে লেট ডাউন দে আরেক শেষ তারা নামিয়ে ফেললো তাদের কুঠারগুলো অ্যান্ড ওয়েটেড এবং অপেক্ষা করতে লাগলো প্রেসিডেন্টলি ভেলান কেম আউট অফিস হার্ট তৎক্ষণাৎ ভেলান বেরিয়ে এসেছিলো তার কুড়ে ঘর থেকে উইথ এ বান্ডল অন ইজ হেড তার মাথায় একটা বোঝা নিয়ে হি লোক ট্যার দ্য ট্রি কাটার্স সে তাকিয়েছিল ওই কাঠুরেগুলোর দিকে যারা গাছ কাটছিল সেই লোকগুলোর দিকে অ্যান্ড শেড বললো ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান তোমরা একজন বৃদ্ধের প্রতি খুবই সদয় হয়েছ মানে একজন বৃদ্ধকে তোমরা খুবই দয়া করেছো ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট তোমরা অপেক্ষা করে দয়া দেখিয়েছ হি লুক ট্যাট দ্য মার্গোসা সে তাকালো নিম গাছটার দিকে অ্যান্ড ওয়াইফট ইজ আইজ এবং তার চোখগুলো মুশতে লাগলো ব্রাদার ভাই ড স্টার্ট কাটিং কাটতে শুরু করো না যতক্ষণ না আই এম রিয়েলি গন আমি প্রকৃতপক্ষেই চলে যাই ফার ফার অ্যাভে অনেক অনেক দূরে মানে ভেলান বললো যতক্ষণ না আমি বহু দূরে চলে যাচ্ছি তোমরা কিন্তু গাছ কাটা শুরু করো না দ্য ট্রি কাটার্স গাছ কাটার লোকেরা মানে কাঠুরেরা স্কোয়াডের অন দ্য গ্রাউন্ড উবু হয়ে বসে রইল মাটিতে অ্যান্ড ওয়াচ দ্য ওল্ড ম্যান গো আর লক্ষ্য করলো বৃদ্ধলোকটি আস্তে আস্তে চলে যাচ্ছে যে লোকটি চলে যাওয়া তারা লক্ষ্য করলো নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার প্রায় আধ ঘন্টা পর হিজ ভয়েস তার কণ্ঠস্বর কেম ফ্রম এ ডিস্ট্যান্স দূর থেকে ভেসে এলো হাফ ইনডিস্টিংলি অর্ধেকটা অস্পষ্টভাবে মানে অস্বচ্ছভাবে তার কণ্ঠস্বরটা ভেসে এলো ডন কাটিয়ে এটা এখনও কেটো না আই এম স্টিল উইথ ইন হিয়ারিং আমি এখনও শুনতে পাবো প্লিজ ওয়েট দয়া করে অপেক্ষা করো টিলাম গন ফারদার যতক্ষণ না আমি আরও অনেক দূরে চলে যাই তাহলে দেখো এতক্ষণ আমরা আর কে নারায়ণের লেখা দ্য এক্স এই গল্পের দ্বিতীয় ইউনিটের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম এ দেখো এখানে ওয়ার্ডনেসটা বেশ কয়েকটা ওয়ার্ড দিয়ে আছে তাদের অর্থগুলো একটু দেখে নাও হবিল্ড মানে ওয়ার্কড লেমলি খুঁড়িয়ে খুড়িয়ে চলা মিকলি মানে হচ্ছে কোয়াইডলি শান্তভাবে বা উইথাউট এক্সপ্রেসিং ওয়ানস ওন ওপিনিয়ন নিজের মতামত জাহির না করে ফেজ মানে হচ্ছে ব্রিং আনা ক্রিকিং মানে হচ্ছে হার্স অ্যান্ড গ্র্যাটিং সাউন্ড কর্কস শব্দ স্কোর মানে টোয়েন্টি কুড়িটা বার্সেল মানে বিজি মুভমেন্ট কর্মব্যস্ততা ন্যাব মানে শর্ট স্লিপ ছোট ঘুম বা অল্প ঘুম হ্যাকিং মানে কাটিং রাবলি কর্কসভাবে কাটা ম্যাসিম মানে লার্জ অ্যান্ড হেভি প্রকাণ্ড বড় আর স্কোয়াটের মানে স্যাট উবু হয়ে বসে থাকা তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস সেভেনের এর ইলেভেন আর কে নারায়ণের লেখা দ্য এক্স এই গল্পের দ্বিতীয় ইউনিটের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর যারা আজ চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমি অলরেডি আগের প্রত্যেকটি লেশনের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি তার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে আর তোমাদের ক্লাস সেভেনের উপযুক্ত গ্রামার ন্যারেশন চেঞ্জ ভয়েস চেঞ্জ মডেল ভার্বের ব্যবহার আর্টিকেল প্রিপোজিশন এসব নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিও ভালো থেকো সকলেই ধন্যবাদ আর ডেসক্রিপশন বক্সে আমার যে ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তার লিঙ্কও দেওয়া আছে তোমরা অবশ্যই ফলো করবে